নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি নীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। গত 25 সেপ্টেম্বর শনিবার কলকাতার আবুল হাসান স্কুলে ফেন্সিং এর স্টেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী স্বপন ব্যানার্জি এবং বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সম্পাদক শর্মী সেনগুপ্ত। গত 25 এবং 26 সেপ্টেম্বর কলকাতার আবুল হাসান স্কুলে অনুষ্ঠিত হল ফেন্সিং এর স্টেট চ্যাম্পিয়নশিপ। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিও এর সভাপতি শ্রী স্বপন ব্যানার্জি, বিএসটিটিএ এর সম্পাদক শর্মী সেনগুপ্ত, ওই ওয়ার্ডের কোঅর্ডিনেটর রেহানা খাতুন, বিও এর সম্পাদক জাভেদ চৌধুরী, জাতীয় এবং আন্তর্জাতিক ফেন্সিং কোচ শ্রী সন্তোষ পাণ্ডে এবং আরো অনেক বিশিষ্ট মানুষ। ওই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের 8টি জেলা থেকে খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এবার বেঙ্গল ফেন্সিং অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত ফেন্সিং এর স্টেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করছেন শ্রী স্বপন ব্যানার্জি, শর্মী সেনগুপ্ত, কাইয়ুম আনসারি, জাভেদ চৌধুরী, শ্রী সন্তোষ পাণ্ডে, শ্রী প্রসেনজিৎ সরকার। সবাই জোরে করতালি। নমস্কার, প্রথমে বলব বেঙ্গল ফেন্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে আমরা বাংলার জন্য যে ছেলে মেয়েদের ভালো কর্মসূচি নিয়ে বাংলার মান একটা ভালো জায়গায় পৌঁছব তার জন্য এই ছেলে মেয়েদের কাছে আমার একটাই ভালোবাসা যে তোমরা খেলাধুলোটা ঠিকভাবে করো এবং খেলাধুলোটা করে বাংলার সম্মান মান সম্মান সমস্ত কিছুই আমাদের বাংলার কি রাখেছে আমাদের সরকার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের 34টা অ্যাসোসিয়েশনকে 5 লক্ষ টাকা করে 3 বছরে 4 বছরে 20 লক্ষ টাকা দিয়েছে এবং এই ফেন্সিং অ্যাসোসিয়েশনও প্রতি বছরে 5 লক্ষ টাকা করে পেয়েছি। আমি তাই বলব আজকের এই প্রোগ্রাম সাকসেসফুলি করবার জন্য আবুল হাসান হাই স্কুল এই ফেন্সিং অ্যাসোসিয়েশনকে টোটাল স্কুল দিয়ে সহযোগিতা করেছে তাদের জন্য একটা বড় তৈরি হয়েছে এবং যারা এই ফেন্সিং এর সঙ্গে যুক্ত জাভেদ চৌধুরী থেকে শুরু করে পাণ্ডে থেকে শুরু করে ইভেন এই অ্যাসোসিয়েশনের প্রতিটি অফিসিয়াল মেম্বার স্টুডেন্ট সকলকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার একটাই কারণ আমরা বাংলার ফেন্সিং এর একটা জায়গা করে দেওয়ার জন্য আমি জাভেদকে বলেছি, জাভেদের সঙ্গে আমি কথা বলব, ও আমার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, ওকে আমি কথা দিলাম যে ফেন্সিং এর জন্য কতটা জায়গা লাগবে, কি দরকার দরকার আছে সরকারের কাছে একটা চিঠি দাও, সেই চিঠি দেওয়ার পরে পূর্ণ সহযোগিতার হাত আমি তোমার সঙ্গে বাড়িয়ে দিয়ে কাজ করবার চেষ্টা করব। আজকের এই ছেলে মেয়েদের জন্য বাংলার ছোট ছোট অ্যাসোসিয়েশন গুলো যদি একটা ভালো জায়গায় পৌঁছায় তবে বাংলার নাম হবে, বাংলার গর্ববোধ করব। তাই আজকে এই গর্ববোধ হওয়ার জন্য আজকে ফেন্সিং এর এই প্রোগ্রাম স্টেট চ্যাম্পিয়নশিপ আরো সুন্দরভাবে হোক। এরপরেও আমাদের একটু পরেই আমাদের চলে যেতে হবে কলেজ স্ট্রিটে, আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপ চলছে। ছেলে মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলব, তোমরা এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তোমরা যে কাজ করছো তোমরা ভালো করে কাজ করো,
তোমাদের পাশে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে। নমস্কার, ধন্যবাদ সকলের ভালো থাকবেন। নমস্কার, বাংলা ইঞ্জিনিয়ারিং আপনাদের স্বাগত। এখন আমরা আছি মধ্য কলকাতার কলুডোলা স্ট্রিটে আবুল হাসান স্কুলে, যেখানে আজ অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল ফেন্সিং একাডেমি বা বেঙ্গল ফেন্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্টেট চ্যাম্পিয়নশিপ, যেটা 15 জুনিয়র, 13 সিনিয়র অ্যান্ড ফার্স্ট চাইল্ড স্টেট চ্যাম্পিয়নশিপ হবে, যেখানে মুখ্য অতিথি রূপে উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ক্রীড়া শাখার চেয়ারম্যান এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী স্বপন ব্যানার্জি মহাশয়। এবং বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৌমি সেনগুপ্ত। আমরা স্বপন ব্যানার্জি ওর বাবুনদার সাথে একটু কথা বলে নেব। বাবুনদা, প্রথমে তো বাংলা এমজি নিউজ আপনাদের স্বাগত। আজ এই যে বেঙ্গল ফেন্সিং একাডেমি বা বেঙ্গল ফেন্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্টেট চ্যাম্পিয়নশিপ হতে চলেছে, কোথাও যেন মনে হচ্ছে খেলা হবে কথাটা খুব প্রাসঙ্গিক ভাবে এখানে কার্যকর হচ্ছে, আপনি এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি, জাভেদ আমার জয়েন্ট সেক্রেটারি, সেক্রেটারি সেক্রেটারি আমি বেঙ্গল ফেন্সিং এর পক্ষ থেকে ও যে কর্মসূচি নিয়েছে, এই কর্মসূচিতে সৌমি সেনগুপ্ত আছেন আমাদের টেবিল টেনিসের সেক্রেটারি, ইভেন আমি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হিসেবে আজকের এই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে এসেছি। আমি চাই বাংলার ছেলেমেয়েরা যাতে একটা ভালো জায়গায় খেলে সমস্ত বাংলার মুখ উজ্জ্বল করে, তার জন্য কিন্তু বাংলার খেলাধুলো জন্য খেলা হবে দিবসটাও আমরা পালন করেছি। ইভেন এই খেলা সত্যি করেই খেলা হচ্ছে, এর আগে এরকম খেলা ছিল না, এখন খেলাটা একটু অন্যরকম খেলা, অনেক রকম খেলা, যে খেলাতে বাংলার ছেলেমেয়েরা আজকে ন্যাশনালে যেতে পারবে, ভালো জায়গায় পৌঁছতে পারবে, তার জন্য আমাদের খেলাধুলার মানটা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে এই কাজ কর্মসূচি আমরা দিচ্ছি। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে তো প্রচুর কর্মকাণ্ড করেন এবং বাংলার ছেলেমেয়েরা যাতে খেলার বিষয়ে অনেক ডেভেলপ করতে পারে বা তাদের সাহায্য সহযোগিতা প্রচুর করেন, এই যে ফেন্সিং, এই ফেন্সিং যে হচ্ছে এদের যা শুনছিলাম কোনো প্র্যাকটিসের সেরকম জায়গা নেই, সেই বিষয়ে আপনি কি কোনো সহযোগিতার কথা ভাবছেন? নিশ্চয়ই, ও আমার জয়েন্ট সেক্রেটারি, আমাকে এই ব্যাপারটা জানিয়েছে, আমি ওর সঙ্গে কথা বলে নিশ্চয় কোনো একটা জায়গায় অ্যারেঞ্জমেন্ট করবার চেষ্টা করব। কারণ আমি যাদেরকে সবসময় মাথায় হাত রাখি, তার কারণটা হচ্ছে আমার জয়েন্ট সেক্রেটারি যেন আমার ছোট ভাইয়ের মতো, আমি ওর এই সেন্সিংয়ের একটা ভালো জায়গা যাতে পায় সেই জন্যে আমি সরকারকে এটার জন্য আবেদন করব। আচ্ছা, আপনার এই যে কর্মোদ্যোগ ফেন্সিংয়ের জন্য যে সহযোগিতা সাহায্যের কথা আপনি বললেন, এই ফেন্সিং থেকে আজকে ভবানী দেবী অলিম্পিক গেছেন, আজকে ফেন্সিং স্টেট চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করতে এসে আপনার কি বার্তা এই ছোট ছোট ছেলে মেয়ে ফেন্সারদের প্রতি? প্রথম কথা হচ্ছে ছেলেরা মেয়েরা যারা আছে তাদের অভিভাবক মা বাবারা, তারা তো চায় ছেলে মেয়ের ভালো হোক, আমরাও চাই অ্যাজ এ কর্মকর্তা হিসাবে ছেলে মেয়ের ভালো হোক, যে ছেলে মেয়ে ভালো হয়ে আজকে ছেলে মেয়ের সেই জায়গা থেকে এই ফেন্সিং এর খেলা থেকে চাকরি পাবে, অনেক কিছু পাবে, এটাই আমরা চিন্তা ভাবনা। আচ্ছা, এই যে ফেন্সিং এখন মেয়েদের ক্ষেত্রে আত্মরক্ষার একটা উপায় হয়ে গেছে, যেমন মার্শাল আর্ট আবার ফেন্সিং, এইটাকে এখনো পর্যন্ত স্কুল গেমসে এটা ইনক্লুডেড নয়, তো এটার কি কোনো উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন যাতে এটা স্কুল গেমসে ইনক্লুডেড হয়? সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা চেষ্টা চরিত্র চালাচ্ছি এবং সেটা নিয়ে আজ না হয় কাল। অসংখ্য ধন্যবাদ বাংলা ইঞ্জিনিয়ার, আমাদের সঙ্গে আছেন বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৌমি সেনগুপ্ত, ওনার সাথে কিছু কথা বলেন। দিদি, সবচেয়ে প্রথম তো আপনাকে বাংলা ইঞ্জিনিয়ারদের স্বাগত। আজকে যেখানে বেঙ্গল ফেন্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটা স্টেট চ্যাম্পিয়নশিপ হতে চলেছে, আপনি টেবিল টেনিস গ্রাউন্ড থেকে বিলং করেন, তা সত্ত্বেও খেলাধুলাকে এত বেশি এন্টারটেন করেন এবং এনহ্যান্স করার চেষ্টা করেন বলে আজকে আপনি এখানে, এই ছোট ছোট ফেন্সারদের কি বার্তা দেবেন? প্রথমত আমি বার্তা এটাই দেব যে আমরা প্রত্যেকে খেলাধুলো ভালোবাসি এবং খেলাধুলোর মধ্যে থাকতে চাই।
আমি প্রত্যেকটা প্লেয়ারকে সবসময় যেটা বলি, সবসময় এক নম্বর হব বলে এই র্যাটরেসে দৌড়নোর দরকার নেই। যদি তুমি সাধনায় সিদ্ধ লাভ করো, তুমি এমনি এক নম্বরে পৌঁছে যাবে। আর 1000 জন কি 100 জন কি 200 জন খেলে বলেই কিন্তু একদিন একজন এক নম্বরে যেতে পারে বা একদিন একজন 2 নম্বরে যেতে পারে। ওই জন্য যে এক নম্বরে যাচ্ছে সে যতটা পাওয়ারফুল, যে 100 নম্বরে আছে সেও কিন্তু ততটাই পাওয়ারফুল। সব থেকে বড় কথা হচ্ছে আমরা খেলাধুলোর মধ্যে আছি কিনা, কারণ আমাদের এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই মিডিয়া, এই এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ছেলেমেয়েরা বড্ড বেশি ঢুকে যাচ্ছে, যেটা আমি কোনো রকমভাবেই চাই না। মাথার উপর বাবুনদার মতন ব্যক্তিত্ব রয়েছেন, আমরা চাই শুধু টেবিল টেনিস, সুইমিং, বাস্কেটবল, হকি নয়, ফেন্সিং, যে কোনো যে কোনো স্পোর্টসে যত বেশি ছেলেমেয়েরা এগিয়ে আসবে, যে টাইমটা তারা মিসইউজ হচ্ছে অ্যাটলিস্ট সেই টাইমটা তারা ইউজফুল করতে পারবে। কারণ আমরা জানি 24/7 আমরা পড়াশুনো করি না, যে টাইমটা আমাদের লস হচ্ছে সেই টাইমটা যেন আমরা শেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং, ফ্রেন্ডশিপ এর মধ্যে দিয়ে আমরা খেলাধুলোর মধ্যে দিয়ে এগিয়ে যাই, এটাই আমার মোটিভ।